আলাবৈ ৰণৰ গৌৰৱোজ্জ্বল ইতিহাসৰ আজি 355 বছৰ আৰু 1669 খ্ৰীষ্টাব্দৰ 5 আগষ্ট তাৰিখে আহোম আৰু মোগলৰ এই আলাবৈ যুদ্ধ হৈছিল আৰু এই আলাবৈ যুদ্ধত 10,000 অসমীয়া সৈন্যই আত্মবলিদান দিছিল আৰু এই আত্মবলিদানৰ 10,000 শ্বহীদৰ আত্মবলিদানৰ যি গৌৰৱোজ্জ্বল গাথা ইয়াক আমি স্মরণ করার উদ্দেশ্যে আলাবৈ রণস্মৃতি সুরক্ষা সমিতিয়ে আমি 10,000 আজি বন্তি প্রজ্বলন করছো। তেখেতসকলের আত্মাই যাতে চির শান্তি লাভ করে, স্বর্গত বাস করে। আর যেহেতু আজি প্রতিকূল বতর, সেই প্রতিকূল বতরক নেওচি যথেষ্ট সংখ্যক রাইজ আহিছে আর এগছিকৈ বন্তি প্রজ্বলন করেছে শহীদ সকলের পূর্ণ স্মৃতি। গতি আমি আলাবৈ রণস্মৃতি সুরক্ষা সমিতিয়ে সমূহ রাইজক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো আর আমি ধন্যবাদ জ্ঞাপন করছো অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেব, যে এই আলাবৈ রণের যে স্মৃতিশোধ, সেই স্মৃতিশোধ বনার কারণে 150 কোটি টাকার একটা প্রকল্প ইতিমধ্যে আরম্ভ হয়ে আছে আর এই প্রকল্পর প্রায়খিনি কাম সম্পূর্ণ হওয়ার পথত আরো কিছুদিনের পিছত এই প্রকল্পটার কাম শেষ হব। আর ইয়াত এই আলাবৈ যুদ্ধের সাক্ষী হিসেবে ইয়াত 100 ফুটের এখন হেংদেং থাকিব আর স্মৃতিশোধ থাকিব। গতি আমি নতুন প্রজন্মের ছাত্রছাত্রী সকলে শহীদের যে দেব, সেই দেবর যে গাথা, সেই গাথা এই আলাবৈ রণস্মৃতির সৌধর জড়িয়ে দেখা পাব। আলাবৈ রণর গৌরবোজ্জ্বল ইতিহাসর আজি 355 বছর আর 1669 খ্রিস্টাব্দর 5 আগস্ট তারিখে আহোম আর মোগলর এই আলাবৈ যুদ্ধ হয়েছিল আর এই আলাবৈ যুদ্ধত 10,000 অসমীয়া সৈন্যই আত্মবলিদান দিছিল আর এই আত্মবলিদানের 10,000 শহীদের আত্মবলিদানের যে গৌরবোজ্জ্বল গাথা ইয়াক আমি স্মরণ করার উদ্দেশ্যে আলাবৈ রণস্মৃতি সুরক্ষা সমিতিয়ে আমি 10,000 আজি বন্তি প্রজ্বলন করছো। তেখেতসকলের আত্মাই যাতে চির শান্তি লাভ করে, স্বর্গত বাস করে। আর যেহেতু আজি প্রতিকূল বতর, সেই প্রতিকূল বতরক নেওচি যথেষ্ট সংখ্যক রাইজ আহিছে আর এগছিকৈ বন্তি প্রজ্বলন করেছে শহীদ সকলের পূর্ণ স্মৃতি। গতি আমি আলাবৈ রণস্মৃতি সুরক্ষা সমিতিয়ে সমূহ রাইজক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো আর আমি ধন্যবাদ জ্ঞাপন করছো অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেব, যে এই আলাবৈ রণের যে স্মৃতিশোধ, সেই স্মৃতিশোধ বনার কারণে 150 কোটি টাকার একটা প্রকল্প ইতিমধ্যে আরম্ভ হয়ে আছে আর এই প্রকল্পর প্রায়খিনি কাম সম্পূর্ণ হওয়ার পথত আর কিছুদিনের পিছত এই প্রকল্পটার কাম শেষ হব। আর ইয়াত এই আলাবৈ যুদ্ধের সাক্ষী হিসেবে ইয়াত 100 ফুটের এখন হেংদেং থাকিব আর স্মৃতিশোধ থাকিব। গতি আমি নতুন প্রজন্মের ছাত্রছাত্রী সকলে শহীদের যে দেব, সেই দেবর যে গাথা, সেই গাথা এই আলাবৈ রণস্মৃতির সৌধর জড়িয়ে দেখা পাব।